নমস্কার বন্ধুরা আজকে আমি কথা বলতে যাচ্ছি ইউকো ব্যাংকের কিছু টিপস নিয়ে বন্ধুরা আপনারা কিভাবে ব্যাংকে না গিয়ে ব্যাংকের লাইনে না দাঁড়িয়ে মোবাইল দিয়ে আপনার ইউকো ব্যাংকের পাসবুকটি আপডেট দেখতে পারবেন এবং মোবাইলে আপনি ইউকো ব্যাংক পাসবুক আপডেট করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন আপনারা কীভাবে পাবেন এবং ব্যাংকে না গিয়ে আপনি যাবতীয় কাজ ট্রানজ্যাকশন থেকে ধরে সব কিছু আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন তো চলুন দেরি না করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনার মোবাইল দিয়ে ইউকো ব্যাংকের পাসবুক আপডেট দেখবেন সর্বপ্রথম আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এখানে আসার পর এখানে টাইপ করব ইউকো ব্যাংক পাসবুক লিখে সার্চ করব সার্চ করার পর দেখুন বন্ধুরা এরকম আসবে এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ইউকু এম পাসবুক আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব আমি ইনস্টল করে রেখেছি আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি অ্যাপসটি ওপেন করার পর এরকম আসবে নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটি আপনি পরে নেবেন পরে আই এগ্রিতে ক্লিক করবেন তারপরে দেখুন বন্ধুরা এইরকম আসবে উপরে দেখুন লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার নিচে রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আপনার ইউকো ব্যাঙ্কে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেড রয়েছে লিঙ্ক করা রয়েছে আপনার অ্যাকাউন্টের সঙ্গে সেই মোবাইল নাম্বারটি নিচে বসাবেন উপরে অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন বসিয়ে প্রসিডে ক্লিক করবেন তারপর বন্ধুরা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন তারপর এরকম আপনার নাম আসবে তার পাশে ওকে ক্লিক করবেন তারপর বন্ধুরা এরকম একটি পেজ আসবে এখানে উপরে লেখা রয়েছে এন্টার নিউ ফোর ডিজিট এম পিন নিচে রয়েছে কনফার্ম এম পিন এখানে আপনি চারটি সংখ্যার একটি পিনকোড বসাতে হবে এবং যেটি বসাবেন উপরে চারটি সংখ্যা সেম চারটি সংখ্যা নিচে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপর এরকম আসবে লেখা থাকবে সাকসেসফুল হয়েছে আপনার রেজিস্ট্রেশনটি তারপর ওকেতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রয়েছে এন্টার ফোর ডিজিট পিনকোড যেই পিনকোডটি আপনি বসেছিলেন প্রথম এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন তারপর এরকমভাবে আপনার অ্যাকাউন্টটি এসে যাবে এখানে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশন রয়েছে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্টও পেয়ে যাবেন পাসবুক আপডেট পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন পাসবুকে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে এখানে আপনার সম্পূর্ণ ডিটেলসটি থাকবে তারপর নিচে দেখুন লেখা হচ্ছে বাম পাশে পাসবুক এখানে আবার ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন এভাবে আপনার সব কিছু ইউকো ব্যাঙ্কের ডিটেলস এখান থেকে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ